শাহজাহান, শাহজাহানকে কে বললেন? যারা যারা শাহজাহানের নাম শুন বলেছেন রোজ শাহজাহান শাহজাহান শাহজাহান, কোনদিন আগ্রা চলে যাবে খুঁজতে, তাজমহলের দিকে দাঁড়িয়ে থাকবে শাহজাহান শাহজাহান। রশিদ খানের নাম শুনেছেন কমরেড? কলকাতার বুকে বাংলার বুকে সব থেকে বড় দুর্নীতি RDX এর ব্যবসা করতো, RDX সাতটা ডন রশিদ RDX এর ব্যবসা করতো, CPM এর দালাল, CPM এর স্পন্সর, সাতটা পাঁচ রশিদ খান, তার নাম শোনেননি? আজকে আপনি শাহজাহানের নাম বলছেন, মজিদ মাস্টারের নাম শোনেননি কমরেড, তপন শুকুরের নাম শোনেননি, মঙ্গল গ্রহ থেকে এসছেন আজকে রশিদ খান কলকাতার বুকে রাইটার্স থেকে 100 মিটার দূরে, লালবাজার থেকে 80 মিটার দূরে বিস্ফোরণ, 100 জনের বেশি হতাহত, 100 জনের বেশি হতাহত, আরে আমার সময় কাটা যাচ্ছে, আমার সময় কাটা যাচ্ছে, একটু হাতে আসতে দর্শকদের অনুরোধ করছি ওনাকে বলতে দিন আসতে। ফলে আমি একবার পরিষ্কার কথা আসতে, তৃণমূল কংগ্রেস কলঙ্কমুক্ত নয়, এই সমাজের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস কলঙ্কমুক্ত নয়, কিন্তু কারা সমালোচনা করবে যারা এর 100 গুণ সমস্ত রকম অপরাধ করে এসছে সেই CPM, আর যারা অন্য রাজ্যে এর থেকে কোটি গুণ অপরাধ করছে সেই BJP? হয় না কুলার? এক মিনিট, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বক্তার বক্তব্যের মধ্যে আওয়াজ করবেন না, এটা দেশ পত্রিকা বা অ্যান্ডারসন ক্লাবের পক্ষে সমীচীন। দয়া করে একটু ওনার বক্তব্যটা শেষ করুন, দয়া করে ওর বক্তব্যটা শেষ করতে দিন, একটু শান্ত থাকুন। অনেকে বললেন সতর খুব ভালো বক্তা, বামেদের একটা নীতি আছে, বামেরা দলবদল করে না করে না করে না। CPI এর প্রাক্তন মন্ত্রী ডক্টর ওমর আলী, নন্দগোপাল ভট্টাচার্য CPI নেতা, ওমর আলীকে বহিষ্কার করলো দুর্নীতির অভিযোগে CPI, আর CPM মেদিনীপুর রাজনীতির সঙ্গে আসুন অমরদা বলে দলে টেনে নিল, দলবদল নাকি ওরা জানে না। আসতে প্লিজ, আরে দুঃখ হচ্ছে একটু রাখুন দুঃখটা, এতক্ষণ তো শুনলাম জোট কেরলে তারা কংগ্রেসের সঙ্গে বিরোধ, আর এ রাজ্যে এসে কংগ্রেসের সঙ্গে জোট, এটা নীতি, এটা নীতি। আপনাদের আরেকবার অনুরোধ করছি একটু আসতে, কুণালকে ওর বক্তব্য শেষ করতে দিন, যদি আমাদের হাতে, আপনাদের আমি কথা দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার প্রত্যেকটির উত্তর যদি এরা অনুমতি দেন যত রাত হোক দিয়ে তারপর বেরোবো, এটা মাথায় রাখবেন, ফলে আপনিও সেই ধৈর্যটা দেখান। কুণাল শেষ কর, শেষ কর। আরে শেষ করবো কি, তো কখনো হাততালি কখনো প্রশ্ন, কন্টিনিউ প্লিজ। আজকের সভার যে আলোচনা, রাজনীতি মানেই দুর্নীতি, বিরোধিতা করছে, খারাপ ঘটনা ঘটছে, ভালো ঘটনা অনেক ঘটছে, তুলনামূলক উপসংহার চাই। যদি এর আগে ধানতলায় বানতলায় গণধর্ষণের সময় দেশ কোনো বিতর্ক সভা করতো, তাহলে তো বাংলার রাজনীতি মানেই কি ধর্ষণ? পরবর্তীকালে যদি সাঁইবাড়ি থেকে শুরু করে পরবর্তী জায়গায় চলে আসতো পরের পর গণহত্যা, তাহলে বাংলার রাজনীতি মানেই কি গণহত্যা? আপনার অসুবিধা হলে আপনার ব্যাপার, এতক্ষণ যখন তৃণমূলকে একতরফা দিয়ে যাচ্ছিল আপনারা সহ্য করেছেন, তখন দুঃখ হয়নি? আস্তে আস্তে
শোনেন, যত চিৎকার করেন করুন, বাংলায় আমরা জিতব। আরে চাঁদেরও কলঙ্ক থাকে, রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি, মোহাম্মদ তৃণমূল সে হোতা হ্যায় ইয়ে লেফট অর বিজেপি সে নেহি। কি শুনতে চান? আরে রাজনীতি তো হয়েছে, শুনুন, যখন চোর মমতা বলেছে মুখে আঙুল দিয়ে বসেছিলেন, মুখে আঙুল দিয়ে বসেছিলেন, আপনি রাজনীতি শেখাচ্ছেন? যখন চোর মমতা বলেছে কি করছিলেন আপনি? আপনারা দেখাচ্ছেন রাজনীতি, প্লিজ আস্তে আস্তে, প্লিজ প্লিজ প্লিজ। এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? মাননীয় দর্শকদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকে আজকে প্লিজ প্লিজ বক্তার বক্তব্য, আজকে আমাদের যারা এখানে বক্তা হিসেবে রয়েছেন প্রত্যেকে সম্মাননীয় বক্তা, তাদের প্রত্যেকের বক্তব্যে পেশ করার তাদের অধিকার আছে, তাদের সেই অধিকার, তাদের সেই অধিকারটুকু এইভাবে ক্ষুণ্ণ করা যায় না। প্লিজ আপনার, আমরা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি, প্লিজ 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 শান্ত হন, অনুগ্রহ করে শান্ত হন। আজকে সভার, আজকে সভার যে মেজাজ, আজকে সভার যে ঐতিহ্য, আচ্ছা আস্তে আস্তে প্লিজ প্লিজ, আপনারা আপনারা উত্তেজিত হবেন না। আজকে আজকে দেশ পত্রিকার ঐতিহ্যের কথা মনে করে, হ্যাঁ সেটা শেষ করতে বিশেষ করতে বসুন, এটা বিতর্ক সভা, প্রত্যেকে তার মতামত দেবে, আমরা উত্তর দেব, আপনারা প্রয়োজনে প্রশ্ন করবেন, কিন্তু কথাটা বিতর্কটা হতে দিন। আমি অনুরোধ করছি সবাইকে, প্লিজ আপনারা বসুন, আপনি ওনাকে ওনার কথা বলতে দিন, আবার প্রশ্নোত্তর হবে, উল্টো দিক থেকে বলার সুযোগ থাকবে। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন, আমরা এই বিতর্ক সভার যে গুরুত্ব ঐতিহ্য সেটা বজায় রেখে বিতর্কটা শেষ করতে চাই। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন, অন্তত আমাদের সবার কথা ভেবে আপনারা বসুন, আমরা বিতর্ক সভাটা শেষ করতে চাই। দেখুন আমি একটা আমি একটা কাইন্ডলি একটুখানি শান্ত হয়ে একটা যদি কথা শুনুন, শোনেন একটুখানি অনুরোধ করছি, একটা কথা যদি শোনেন দাদা, ওখানে ঠিক আছে ঠিক আছে। দেখুন এখানে একটা বিতর্ক সভা হচ্ছে, আমরা চারজন ওইদিকে চারজন এদিকে বসে আছি, আমরা একে অপরের বিপরীত কথা বলবো বলেই এটা একটা বিতর্ক সভা, আপনারা সেই জন্যই শুনতে এসেছেন। কুণাল ঘোষ যেটা বলছেন, আপনারা কি কেউ এটা আশা করেছিলেন যে আমি তৃণমূলের পক্ষে বলবো বা উনি সিপিএমের পক্ষে বলবেন? আমি আমার মতো করে আমার কথা বলেছি, উনি ওনার মতো করে ওনার কথা বলছেন, না না ওটা ঠিক আছে, সেটা খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমার তো ওনার হয়ে বলার কোনো কারণ নেই, কিন্তু দেখুন আমাদের আমরা আপনারা সবাই বাংলায় যাতে দুর্নীতি না হয়, বাংলার একটা যে স্বচ্ছতার কালচার তা নিয়ে আমরা সবাই গর্বিত, তেমন বাংলার যে একটা আলোচনা তর্ক বিতর্ক ডিসকোর্সের কালচার তাই নিয়েও তো আমাদের একটা গর্ব আছে। এখানে একটা বিতর্ক সভা যদি আমাদের অসহিষ্ণুতার জন্য মাঝপথে বন্ধ হয়ে যায় তাহলে সেটাও কি আমাদের সামগ্রিক গৌরবের জন্য খুব ভালো হবে? এইটা ঠিক না। উনি ওনার কথাটা বলছেন, ওনার কথার একশোটা উত্তর দেওয়ার সুযোগ রয়েছে, আমাদের কথাটাও উনি উত্তর দিচ্ছেন, কিন্তু এই অসহিষ্ণুতার জন্য একটা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব লজ্জাজনক হবে। আমি আপনার কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন, যেভাবে আলোচনাটা চলছিল আলোচনাটা সুষ্ঠুভাবে শেষ হোক, ওনাকে ওনার মতো বলতে দিন, আমরা উত্তর দেব, আপনারা আপনারা আমাদের পাশে না থাকলে বিতর্ক সভা শেষ হবে না। প্রত্যেক অনুরোধ করছি,
আর বুদ্ধদেব ভট্টাচার্য চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে ইস্তফা দিয়ে চলে গেছিলেন। বিনয় চৌধুরী বলেছিলেন ঠিকাদারদের জমানা শুরু হয়ে গেছে। বেঙ্গল নাম ট্রাম কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি থেকে শুরু করে লোহাচুর কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারি সিপিএম সরকার করে গেছে। তখন শতরূপ ঘোষ সিপিএম নেতা, উনি যদি ওইভাবে মাইকটা না ধরতেন জানিনা কুণাল ঘোষের কি হাল হতো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি গতকালকেই কুণাল ঘোষের একটা পোস্ট দেখেছিলাম, উনি একটা পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে যে এরকম কিছু একটা হয়েছে। জিডি বিড়লা সভাঘরে একটা বিতর্ক সভা ছিল দেশ পত্রিকার, যে এখন বাংলার রাজনীতি মানেই দুর্নীতি, এই টপিকের ওপরে। তো সেখানে নাকি এক গন্ডগোল হয়েছে, তো সেটা গতকাল থেকেই খুঁজছিলাম যে ভিডিওটা কোথায় রয়েছে। তো ভিডিওটা আজকে পেয়েছি, তো দর্শক দেখলাম যে হ্যাঁ সত্যিই কুণাল ঘোষের দিকে তো একেবারে মারমুখী অবস্থা। আসলে উনি যে ধরনের কথা বলেন, কমেন্ট করেন, রাগ মানুষের হয়েই যাবে। হঠাৎ করে বলে বসলেন কোথা থেকে এইসব ভাড়াটে দর্শক, ভাড়াটে দর্শক নিয়ে আসছেন। ওই কুণাল সরকার সঞ্চালকের দায়িত্বে ছিলেন ডক্টর কুণাল সরকার, হঠাৎ করে উনি মানে বলে বসেন যে কোথা থেকে আপনারা এই ভাড়াটে দর্শক নিয়ে আসছেন। তো স্বাভাবিক, রাগ তো হওয়াটা স্বাভাবিক। তো যারা ওখানে বসেছিলেন দর্শক আসনে, তারা ক্ষিপ্ত হয়ে যান, তারা রেগে যান। অনেকেই ছিলেন বক্তা, দেখছেন আর এক বক্তা ঢুকছেন বিজেপির ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেসে আসা। তো মানে একটা তর্ক বিতর্ক ছিল, একটা প্যানেল ছিল দুরকম দুদিকে। কিন্তু ওই যে কথা কুণাল ঘোষ যখন বলতে ওঠেন, মনে করেন পৃথিবীটা আমার, যা খুশি বলতে পারি, তো সহ্য করেন কি সব জায়গায়? এবিপি আনন্দের স্টুডিওতে একটা মানে এরকম কথা বলেছিলেন বলে সেখানে পার পেয়ে গেছিলেন। সন্দেশখালীর মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে এদিকে সাজিয়ে আনা হয়েছে। তখন তারা সংখ্যায় কম ছিলেন, সন্দেশখালীর মহিলা এমনিতেই সব নির্যাতিতা, তাদের তারা সঙ্গে সঙ্গে ওই রকম প্রতিবাদ করতে পারেননি। কিন্তু যে ধরনের কথা উনি বলেছিলেন ওপেন লাইভ অনুষ্ঠানে, মানে মানে মহিলারা জুতো নিয়ে যেতে পারতেন এমন এমন মন্তব্য করেছিলেন। মহিলারা জুতো নিয়ে যেতে পারতেন জুতো পেটা করার জন্য, মানে এই ধরনের কথা বলেন কুণাল ঘোষ। তো ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, হঠাৎ করে বলছেন ভাড়াটে দর্শক, তার উল্টোপাল্টা কথা, অমক তমক কথার মানে নিজের মতো করে বলে যাচ্ছেন, যা বলছেন সেটাই সত্যি, এরকম ভেবে ভেবে মানে সবাইকে সেটা বিশ্বাস করতে হবে। এইসব এখনকার ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, উনি ইতিহাস টানছেন অমক তমক দিয়ে, মানে ওরাও খারাপ ছিল আমরাও খারাপ, ও মানে এইরকম আর কি। তো এইসব করে একটা সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন। তো সেখান থেকে এখন পাবলিক ক্ষিপ্ত হয়ে যান, দর্শক ক্ষিপ্ত হয়ে যান ওই উল্টোপাল্টা কথা বলা, ব্যাস মারমুখী। যখনই ওই রকম বলে ফেললেন ভাড়াটে দর্শক মারমুখী, তারপরে কুণাল চোর বলে তো আওয়াজ তো শুনতে পেলাম। তো এই হচ্ছে কুণালের অবস্থা। কুণাল যেখানে যা করেন ওই বিতর্কের মধ্যে নিজেই জড়িয়ে পড়েন, একটা বিতর্ক সভা কিন্তু নিজেই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন তার কথার মাধ্যমে, ব্যাস মানুষজন ক্ষিপ্ত হয়ে থাকে, একেবারে মার মার মানে মারমুখী অবস্থা। শতরূপ ঘোষ যদি মাইকটা মানে ধরে যদি ওইভাবে না বোঝাতেন, যাই না পাবলিক হয়তো তেড়ে উঠে হয়তো স্টেজ থেকে নামিয়ে কি জানি পেটাপিটি শুরু করে দিতেন কিনা। এই কুণাল ঘোষ যেভাবে কথা বলে না দর্শক, এখন ক্ষমতা আছে, শাসক দলের একটু পাওয়ার আছে বলে চলে যাচ্ছে, কিন্তু আমি আমি তো ওনার নিরাপত্তার অভাব, মানে নিরাপত্তা নিয়ে আমার আমার মনে প্রশ্ন রয়েছে। যদি ওপেন জায়গায় মানে এরকম কথা বলেন বা লোকজন পান, দেখুন এটা একটা বিতর্ক সভা হচ্ছে, শিক্ষিত মানুষজন ওখানে ছিলেন যেটা মোটামুটি দেখে বুঝতে পারছি, তাদের মধ্যেই যে ক্ষোভ তৈরি হয়েছে ওনার মন্তব্যে, উল্টোপাল্টা মন্তব্যে, তো মানে আম পাবলিকের কাছে পড়লে ওনার যে হাল কি হাল হবে আমি তো দর্শক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, সেই শতরূপ ঘোষ যাই হোক ওনাকে মানে বাঁচিয়ে দিয়েছেন বলা যায়। শতরূপ ঘোষ মাইক ধরে মোটামুটি শান্ত করলেন, বোঝালেন যে এটা একটা বিতর্ক সভা, উনি ওনার মতো করে বললেন, আমি আমরা আমার মতো করে বলবো বলে মোটামুটি একটু পরিস্থিতিকে সামাল দিলেন, তারপর প্রোগ্রামটা এগোলো। তা না হলে যে প্রোগ্রামটা কি হতো আর কুণাল ঘোষের অবস্থাটা যে কি হতো কে জানে। যাই হোক, অনেক বিতর্ক অনেক সমালোচনা করেন বটে শতরূপ ঘোষ, কিন্তু যাই হোক বাঁচিয়ে দিয়েছেন গতকালকে পাবলিকের মার থেকে, যেটা মোটামুটি বুঝতে পারছি। আমি একটা এ দেখছিলাম, দাঁড়ান ওটা দেখিয়ে শেষ করব। আমি কুণাল ঘোষ একটা টুইট করেছিলেন, দাঁড়ান তো আপনাদেরকে দেখাই। কুণাল ঘোষ একটা টুইট করেছেন এই গতকালকের কাণ্ড টাণ্ড নিয়ে, আমি আপনাদেরকে একটু ওটা দেখিয়ে শেষ করব। ওয়েট দর্শক, মানে কুণাল ঘোষ যা সব কাণ্ড করছেন, কুণাল ঘোষ একটা টুইট করেছেন জাস্ট কিছুক্ষণ আগে,
এই যে দাঁড়ান দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি তো ডিরেক্ট দেখাই দর্শক, জানেন তো আমার তো টেকনিক্যাল যা আছে এইসব ডিরেক্ট দেখিয়ে দেখিয়ে কথা বলি, গল্প কথা করি না। এই যে কুণাল ঘোষ একটা টুইট করেছেন, মানে এই যে গতকাল এটা এরা হয়েছে আর কি, আর একটু বড় করে দেখাই। আসলে শতরূপ ঘোষ উনি একটা মানে ভিডিও পোস্ট করেছেন, দেখতে পাচ্ছেন এখানে উনি লিখেছেন শতরূপ ঘোষ নিচের দিকে, যে পাবলিক তেড়ে এলেন কুণাল ঘোষের দিকে, সেই আমাদেরকেই কোনো রকমে বাঁচাতে হলো। যাক, কালকে বাঁচিয়েছেন, বাঁচিয়ে এখন শতরূপ ঘোষ এই ছবিটা দিয়ে উনি এরকম একটা লেখা পোস্ট করেছেন, তো সেই জন্য আবার কুণাল ঘোষ এটাকে নিয়ে আবার একটা করেছেন আর কি। আচ্ছা, ছবি এই যে তেড়ে আসার ছবি দেখতে পাচ্ছেন, কুণাল ঘোষ একবারে জামা টামা খুলে গেছে নাকি নিচের দিকে গেঞ্জিটা, দেখুন দর্শক আমি তত ভালো করে লক্ষ্য করলাম না ভিডিওটাতে, তো এখানে এই ছবিটা দিয়েছেন। আর ওখানে আবার কুণাল ঘোষ লিখেছেন, আমাকে ভাঙিয়ে প্রচার নিতে হয়, জাত মিথ্যু কাকে বলে দেখুন, যখন আমি কয়েকটা অসভ্য কমরেডকে একাই সামলাচ্ছি তখন বাতালাবাজ কোথায় ছিল ছবিতে দেখুন, চারটে ভাড়াটে নিয়ে বিতর্ক সভায় প্রতিপক্ষের কথায় বাধা দেওয়া আর তা নিয়ে মিথ্যাচার করে প্রচার নেওয়া, সিপিএম এর নতুনদের মধ্যে সবচেয়ে পচামাল, তিনবার হারার পর পার্টি যাকে টিকিটও দেয় না, পুরো মিথ্যে ওপর চালাকি মিডিয়া সোশ্যাল মিডিয়ার উপরে দাঁড়িয়ে এই গ্যাস বেলুন বলে ওনার আবার গায়ে লেগেছে আর কি, যেহেতু এটা শতরূপ ঘোষ পোস্ট করে দিয়েছেন। আসলে এই বিতর্ক সভাটা হয়েছে, আমি দেখছিলাম এবিপিতে, দেখি যে এই জায়গাটা ওদের দেখায়নি, এটা তার আনকাট, একটা আনকাট আনএডিটেড মাল তো উনি আপলোড করে দিয়েছেন, শতরূপ ঘোষ দিয়ে লিখেছেন যে সেই শতরূপই বাঁচালেন যেভাবে কুণাল ঘোষকে তেড়ে এসেছিলেন পাবলিক, তো সেটা নিয়ে আবার বিশাল ক্ষুব্ধ হয়েছেন কুণাল ঘোষ। এখন তো মনে হচ্ছে যেভাবে উনি ক্ষোভ প্রকাশ করছেন, শতরূপের উচিত ছিল চুপ করে বসে থাকা, পাবলিকের উপরে ছেড়ে দেওয়াটা উচিত ছিল, তারপর দেখতাম কুণালের হালটা কি হতো। বাঁচালেন শতরূপ ঘোষ, তারপরও আবার ফোঁস দেখাচ্ছেন কুণাল ঘোষ, ওই জন্য এইসব লোককে বাঁচাতে নেই, ছেড়ে দিতে হয় পাবলিকের হাতে ছেড়ে দিতে হয়, তারপরে পাবলিক একেবারে আটখানা করে হয়তো ছেড়ে দিতেন যা দেখেছি পাবলিকের ধূপ। তাও আবার বলছি, শিক্ষিত লোকজন তো ওখানে ছিলেন, ততটা হয়তো ওই রকম হয়নি, যদি অন্য জায়গায় হতো না হয়তো নিজে থেকে জুতো ফুতো ছোঁড়াছুড়ি বা যেমন হয় আর কি, হয়তো হলেও হতে পারত। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।